আরও জনপ্রিয় করে তুলতে সাইবেরিয়া থেকে বিদেশি পাখি আনছে কর্তৃপক্ষ। আগেও ছিল বহু বিদেশি পাখি, কিন্তু বর্তমানে তা কমে যাওয়ায় বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ নতুন উদ্যোগ নিয়ে পাখি আনতে চাইছেন। সবচাইতে বেশি বিদেশি পাখি আছে অস্ট্রিয়াতে। এবার অস্ট্রিয়া এবং সাইবেরিয়া থেকে বিদেশি পাখি আনবার ব্যবস্থা করছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। তারা মনে করছে একমাত্র বাঘ ছাড়া পাখির জনপ্রিয়তাকে হারাতে পারবে না কেউ। শান্ত এবং নিরীহ পাখিদের দেখতে ভালোবাসেন আর থেকে আসি সব ধরনের মানুষই। আর বাচ্চাদের কাছে তো পাখি প্রচণ্ড জনপ্রিয়, তাই বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ দর্শক টানতে চাইছে বিদেশি পাখির মাধ্যম দিয়ে। তারা মনে করছে বর্তমানে যেসব পাখি আছে তা জনপ্রিয় হলেও জনপ্রিয়তা বাড়াতে উপযুক্ত নয়। ভাই, এবার আরও বিদেশি পাখির দিকে ঢুকছে বেঙ্গল সাফারি কর্তৃপক্ষ। সবকিছু ঠিকঠাক যদি হয়ে যায় তবে নভেম্বর কি ডিসেম্বর মাসে থানা হতে পারে অস্ট্রিয়া এবং সাইবেরিয়া থেকে পাখি। তবে সবই নির্ভর করছে পর্যাপ্ত কাগজপত্র তৈরি করতে কতদিন লাগে। সবকিছু হয়ে গেলে বিদেশি পাখিদের আসা শুধু সময়ের অপেক্ষায়।